বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে বগালেক থেকে স্বাগত জানাচ্ছি। আমি মুকুল, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে বগালেক, এবং বগালেক সম্পর্কে আজকে আমি একটু আপনাদের কিছু ইনফরমেশন দিব। এই বগালেক আসলে কিভাবে সৃষ্টি এবং এই বগালেকের জন্ম কত সালে, বগালেক আসলে কতটুকু গভীর, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে। এখানে আমি হিস্ট্রি পড়ে যতটুকু জেনেছি, এই বগালেকের জন্ম প্রায় 2000 বছর আগে। এখানে এই বগালেক নিয়ে বেশ কিছু মিথোলজি রয়েছে। মূলত বগা একটি বম ভাষা, এবং বম ভাষায় বগার বাংলা অর্থ হচ্ছে মূলত ড্রাগন। অর্থাৎ এই লেকটির নাম যদি আমি একটু অনুবাদ করি, তাহলে বগা লেকের মানে তারাই হচ্ছে ড্রাগন লেক। আসলে এই ড্রাগনের সাথে বগার যেই রিলেশন, সেই রিলেশনটা অনেক প্রাচীন একটি মিথোলজির উপর দাঁড়িয়ে আছে। কোনো এক সময় এই ঠিক এই পেছনের এই জায়গাটিতে অনেক আদিবাসীরা বসবাস করতেন, বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র জনগোষ্ঠী। তারা যখন এখানে বসবাস করতেন, সেই সময় একটি প্রাণী এখানে বসবাস করত, যেই প্রাণীটি এখানকার স্থানীয় মানুষজন কোনো এক সময় হত্যা করার চেষ্টা করে এবং এক পর্যায়ে হত্যা করে। সেই প্রাণীটি ছিল মূলত একটি ড্রাগন, এবং পাহাড় থেকে লাফিয়ে পড়ে যখন এখানে সুইসাইড করে, তখন মূলত এই হ্রদের সৃষ্টি হয়। বিশাল একটি গিরিখাদের তৈরি হয়, এবং বৃষ্টির পানিতে ভরে ভরে সেই গিরিখাদটি এক পর্যায়ে লেকে পরিণত হয়। সো এভাবেই আসলে মূলত এখানকার মিথোলজি অনুযায়ী বগালেকের সৃষ্টি। কিন্তু সায়েন্টিস্টদের গবেষণা অনুযায়ী এটি হয়তো কোনো এক সময়ে আজ থেকে প্রায় 1500 থেকে 2000 বছর পূর্বে একটি আগ্নেয়গিরি ছিল এখানে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এখানে একটি বিশাল গিরিখাদের তৈরি হয়, এবং সেই গিরিখাদের মাধ্যমে এক পর্যায়ে এটি লেকে পরিণত হয়। সো আসলে সত্যিকার ইতিহাস কি সেটি সুস্পষ্ট করে জানা সম্ভব হয়নি এখনো। সেই মিথোলজিটি মানুষ, এখানকার মানুষ স্পেশালি বিশ্বাস করেন, এবং তারা বিশ্বাস করেন যে এই বগালেকের ঠিক মাঝখানে সেই ড্রাগন আজও বেঁচে আছে, এবং এই বগালেকের ঠিক মাঝখানে ড্রাগন আছে, যে কারণে এই লেকের মাঝখানে কেউ কখনো নামার সাহস করেনি, এবং এখন পর্যন্ত কোনো ভূতাত্ত্বিক এখানকার হ্রদের ঠিক মাঝখানের গভীরতা নির্ণয় করতে পারেনি। কারণ এখানে যত কিছু দিয়ে ট্রাই করা হয়েছে, পানির ঠিক তল খুঁজে পাওয়া যায়নি। এটি ধারণা করা হয় যে এখানকার হ্রদের ঠিক মাঝখানে যেই জায়গাটি রয়েছে, সেই জায়গাটি একেবারে হয়তো নিচে ভূগর্ভস্থ পানির সাথে মিশে গেছে, ঠিক কানেক্টেড হয়েছে। সো এর গভীরতা খুঁজে বের করা এই কারণেই সম্ভব হয়নি। তো আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই যে এখানকার আশেপাশে কি আছে। আমার ঠিক পেছনে এই সাইডে দেখতে পাচ্ছেন একটি কটেজের মতো আছে, এবং আমি যদি একটু এই দিকটাতে দেখাই, এদিকেও বেশ কিছু ঘরবাড়ি রয়েছে, আর ঠিক এই সাইডটাতে বেশ কিছু কটেজ রয়েছে যেখানে বগালেকে আগত দর্শনার্থী বা টুরিস্টরা থাকতে পারেন। এখানে খুব অল্প খরচেই থাকার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সো যারা বান্দরবান ঘুরতে আসবেন কিংবা বগালেক ভ্রমণ করতে চান, বগালেকের এখানে চাইলে আপনারা আসতে পারেন, এবং খুব অল্প খরচে এখানে থাকতে পারেন। বান্দরবান থেকে এখানে আসতে মোটামুটি 4 ঘন্টার মতো সময় লাগবে, আর বান্দরবান থেকে যদিও ডিস্টেন্স 70 কিলোমিটারের মতো হবে, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা, অনেক উঁচু নিচু রাস্তা, সো এখানে আসতে আপনাদের মোটামুটি বেশ ভালোই সময় লাগবে। আর আসার পথে আপনাদেরকে পাড়ি দিতে হবে বেশ কিছু চেকপোস্ট, আর্মি চেকপোস্ট, বিজিবি চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট, সবগুলো উত্তরে আপনাদেরকে এখানে আসতে হবে। সো আপনারা চাইলে আসতে পারেন। তো এই ছিল মোটামুটি বগালেক সম্পর্কে তথ্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।